তাহলে এখন থাকছে আরেকটি ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে ব্রিটিশ বিরোধী বিপ্লবে বীর তিতুমীরের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক নীরব হোসেন। চরিত্রটির জন্য নীরবের প্রস্তুতি কেমন সেটা জানান দিল এই ছবিটির পোস্টারে। ড্রায়াল রহমান পরিচালিত এই চলচ্চিত্রে প্রথম লোক অনলাইনে এসেছে, যেখানে হাজির হয়েছেন তিতুমীর বেশে নীরব হোসেন। এতে নীরবের মাথা ছিল লাল পাকড়ি, গায়ে পাঞ্জাবি ও বিশির কোটি, আর হাতে রেখেছেন 15 দিনের রাইফেল। পরিচালক ড্রায়াল রহমান আরও বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের এই যোদ্ধা ও তার বিখ্যাত বাঁশের কেল্লা চলচ্চিত্রে উঠে আসবে। এতে মূল চরিত্রে অভিনয় করবেন নীরব হোসেন। সে অনুযায়ী গত সপ্তাহে এর ফটোশ্যুট করা হয়েছে। এর চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু। ড্রায়াল রহমান এর আগেও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মাণ করেছিলেন অনেকগুলো ছবি। সম্প্রতি ফরাজি আন্দোলন নিয়ে তৈরি করেছেন ফরাজি আন্দোলন, এতে মূল চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। এছাড়া ঈশা খানকে নিয়েও তিনি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, যার মুখ্য চরিত্রে আছেন ডিএ তায়েব। ঐতিহাসিক ব্যক্তিত্ব তিতুমীর বাংলার প্রজাকুলের ওপর স্থানীয় জমিদার, ইউরোপের নীলকরদের অত্যাচার প্রতিরোধ এবং বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেমেছিলেন, যার পুরো নাম সৈয়দ মীর নিসার আলী। প্রাথমিক পর্যায়ে আন্দোলনের মূল লক্ষ্য ছিল সামাজিক ও ধর্মীয় সংস্কার, মুসলিম সমাজের শিরক ও বিদাতের অনুশীলন নির্মূল করা এবং ইসলামের অনুশাসন অনুসরণে উদ্বুদ্ধ করা ছিল তার মূল লক্ষ্য। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাঁশের কেল্লা তৈরি করেন বিখ্যাত হন তিনি। ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা। সোভিয়ার্স, তিতুমীর বেশে সামনে এলেন নীরব। কেমন লাগছে নীরবকে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত।